খ্রিস্টান ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আমার বাঁধেনি, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা, তুমি পরীক্ষায় পাস করে গেছো ইব্রাহিম। এই কথা আল্লাহ বলছেন। এইটুকু বিবরণ পেশ করে আমি যা বলতে চেয়েছি সেটা হলো এই যে একটু আগে তার স্ত্রী বললেন যে মানুষ জন্তু নেই নেই ঘাস পাতাও নেই, একটু পরে স্বামী বললেন যে আমার পরিবারের কিছু অংশকে মরুভূমিতে রেখে দিলাম, মানুষজন নেই ঘাস পাতাও নেই, তাহলে এই মরুভূমিতে মুসাফির মানুষ 300 উট কোরবানি করলেন, এটা হয় কি করে যেখানে মানুষই নাই সেখানে? আশ্চর্য, এটা হয় কি করে? ও মুফাসসির সাহেব এইভাবে তাফসির করছেন কেন? আপনার তাফসির রাজশাহী চাঁপাই নবমের ভাষাতে বেখাপ্পা, একবারই মিলে না। হয় কি করে মানুষে নাই তো 300 উট আসলো কি করে? তার উপরন্ত তিনি মুসাফির মানুষ, বাড়ি ঘরই নেই, 100 উট কি এইখানে আছে নাকি? কেউ যে ভাবে না, কেউ যে একটু ধর্মের উপরে চিন্তা করে না, সবাই যে খাচ্ছে পায়খানা করছে দিন কাটাচ্ছে, কেউ যে চিন্তা ভাবনা করে না? অবাক, এটা হয় কি করে? আবার মুফাসসির সাহেব বলছেন যে কুরবানি হচ্ছে না কেন, লোহা লাগিয়ে দেওয়া হয়েছে ছুরির নিচে তাই। আরে আশ্চর্য, ছুরির নিচে লোহা লাগানো হবে কেন? আল্লাহ বলে দিয়েছেন ছুরিকে, ছুরি তুমি কাটবা না, কিয়ামত পর্যন্ত ঘষটালে আর হবে না, আল্লাহ বলে দিয়েছেন। জড় বস্তু আল্লাহর কথা মানে, মানুষ আদম সন্তান বড় নিমুখ হারাম আল্লাহর কথা মানে না, জড় বস্তু আল্লাহর কথা মানে। দেখবেন, দেখবেন একটু, দেখেন এই যে দেখেন, বিকেলে বললো কে মূর্তি সব কে ভেঙেছে, কে ভাঙলো মূর্তি? হ্যাঁ ইব্রাহিম দুষ্ট, এই ছেলেই করবে, ডাকাও তাকে, ইব্রাহিম এসব মূর্তি কে ভেঙেছে? আরে আমাকে বলছেন কেন? ওই যে বড় মূর্তি কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন না? আশ্চর্য, মূর্তি কি কথা বলতে পারে? আরে যে কথা বলতে পারে না তাকে মানো কেন? আরো খেপে গেল। এই শোনো যুবক, গর্ত খনন করো, আগুন রেডি করো, ইব্রাহিমকে নিক্ষেপ করো। তাই করা হলো। আল্লাহ তাআলা বললেন, ইয়া নার কুনি বারদাম ওয়া সালামা, আগুন শীতল হয়ে যাও। এই যে হয়ে গেল। আগুন জড় বস্তু আল্লাহর কথা মানে, ছুরি জড় বস্তু আল্লাহর কথা মানে, আগুন জড় বস্তু আল্লাহর কথা মানে। দেখবেন, দেখবেন নগদ আপনাকে দেখাই, দেখেন কিভাবে জড় বস্তু আল্লাহর কথা মানে। শুধু ছুরি নয়, শুধু আগুন নয়, আপনি আরো দেখেন না, বলার সাথে সাথে আপনার কাছে ধরা পড়বে। ওই যে সে ব্যক্তি বলল, ও আমার আদরের ছেলেরা, আমি এত বড় পাপি, আমি এত বড় পাপি, আমি এত বড় পাপি, যে আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে সবচেয়ে বেশি শাস্তি দিবেন, অতএব আল্লাহ যেন আমাকে ধরতেই না পারে, একটা কাজ করো তো, আমি যখন মারা যাব তখন আমাকে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। বাপ মারা গেলে ছেলেরা তাই করলো, ছাই মাটিতে পানিতে ফেলে দিল। এখন আল্লাহ বলছেন, মাটি যে ছাইগুলি জমা করে দাও, পানি যে ছাইগুলি জমা করে দাও। এ দেখেন জড় বস্তু কথা শুনে, আমি মনে হয় বুঝাতে পারছি না, আদম সন্তান বড় নিমু খারাম কথা মানে না, একটু এখনই দেখাবো, তারপরে আলোচনা ইনশাআল্লাহ। দেখেন জড় বস্তু কথা শুনে কিভাবে, দেখুন আপনাকে আমি নগদ দেখাচ্ছি। এই যে দেখেন, একজন লোক 99 জন মানুষকে হত্যা করেছেন, 99 জন, তারপরে খুঁজছে বাঁচার পথ কি আছে, তো খুঁজতে খুঁজতে গেছে দরবেশের কাছে। দরবেশ মানে এবাদত করে বিদ্যা নেই। এখন গিয়ে বলছে যে ভাই আমি তো 99 জন লোককে হত্যা করেছি বাঁচার পথ, তো দরবেশ তো আর আল্লাহকে চিনে না, এমনিতেই সুবহানাল্লাহ বলে।
এখনো বলছেন না না এটা হলো নাকি, 99 জন লোককে হত্যা করার পর আবার বাঁচার পথ, তখন লোকটা বলছে কোনো হলোই না, তখন তোমাকে রেখে কি হবে, তাকে দিচ্ছি 100 জন এখন বাঁচার পথ। ওই যে গ্রামে একজন আলেম আছে, যান যাওয়ার প্রস্তুতি নিতেই সময় শেষ, লাশ পড়ে আছে, জাহান্নাম এবং জান্নাতের ফেরেশতা এসে হইচই শুরু করেছে কে নিয়ে যাবে। আল্লাহ বলছেন আরে থামো 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 থামো, মেপে দেখো না এই গ্রাম থেকে কতটুকু গেছে আর কতটুকু আছে, লাশ তো ওখানেই পড়ে আছে। মাপতে লাগিয়ে আল্লাহ ওই গ্রামকে বলছেন যে গ্রামের দিকে যাচ্ছিল, এই গ্রাম তাকাররবি আগে আস, যে গ্রাম থেকে যাচ্ছিল তাকে আল্লাহ বলছেন এই গ্রাম তাবাদি সর সর পিছনে সর, সরে গেল, মেপে দেখা গেল অর্ধ হাত বেশি হয়ে গেছে। বোখারি মুসলিম, বোখারি মুসলিম মানে, বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। শুনুন, আপনাকে বলছিলাম দেখেন জড় বস্তু আল্লাহর কথা মানে, আদম সন্তান বড় নিমুখ হারাম আল্লাহর কথা মানে না। অতএব মুফাসসিরের এই তাফসির যে ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছে এটা নগদ মিথ্যে। ইব্রাহিম আলাইহিসসালাম যে 3 দিন 300 উট কুরবানি করলেন এটা ডাহা মিথ্যে কথা, এই তাফসির চলবে না। শুনুন, এই তাফসির হচ্ছে ওই চাঁপাই নবাবগঞ্জের পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসে রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এটা হলো পুথির গান। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়, ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়, যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন, বলেন কাঁদবেন কি করে, এটা হয় কি করে। এগুলো হলো পুথির গান। এই পুথির গান যেমন, এই তাফসিরে তেমন। আজ থেকে 18 বছর আগে বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যে, এমন কোন মায়ের বেটা কথা বলে না কেন যে সাদ্দাদের কাহিনী সত্য। আরে সাদ্দাদের কাহিনী সত্য তো দূরের কথা, সাদ্দাদের কাহিনী আছে কোথায় এটা খোঁজাই মুশকিল। আপনি 2-1 জন আলেমকে অন্তত 1 সপ্তাহ যাবৎ আপনার গাজীপুরের যত আলেম আছে সবাইকে জিজ্ঞাসা করেন, আচ্ছা ভাই সাদ্দাদের কাহিনী কোন হাদিসে আছে, কোরআন মাজিদের কোথায় আছে, একটু বলেন তো দেখি উনি কি বলেন। শুনুন, মিথ্যে তাফসির আছে সূচনায় এতটুক বলে গেলাম মাত্র। বলছিলাম আদম সন্তান বড় নিমুখ হারাম আল্লাহর কথা মানে না, জড় বস্তু মানে, দেখি সূচনাতে।